तव कथामृदम् तप्त जीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमंगलम् श्रीमदातदो भुवि गृणन्ति ये भूरिदा जनाः भुवि गृणन्ति ये भूरिदा जनाः श्री श्री रामकृष्ण कथामृत श्रीमकथित प्रथम भाग प्रथम संस्करण 1308 आजो सम्पूर्ण नतून एवं जखनी जिनी पाठ करें तार की है जान मन है जेखान थेके पाठ करें तार मन है जे आमार जीवन प्रधानतम एक प्रसंग धरे एटी रचित ये आमार এইখানে কোনো অহং নেই এইখানে আসে নিবেদন এইটে আমরা যারা একটু গভীরে অনুসন্ধান বা অনুধাবনের চেষ্টা করি তাদের কাছে এটা কাকতালীয় বলে মনে হয় না অভিনিবেশ এবং ভক্তি নিশ্চয়ই এখানে প্রধান উপজীব্য তা এইখানে আমরা আজকে এই পুস্তকটি এর প্রকাশক হচ্ছেন শ্রী এ কে গুপ্ত শ্রীমঠ ঠাকুরবাড়ি কথামৃত ভবন 1302 গুরুপ্রসাদ চৌধুরী লেন বিদ্যাসাগর কলেজের নিকট কলিকাতা 706 স্বপ্না প্রিন্টিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড 52 রাজা রামমোহন রায় সরণি কলিকাতা 709 হইতে মুদ্রিত এই কথামৃত ভবনের মূল যে কথামৃত তার থেকে নিয়ে তারপরে অনেক অনেক কথামৃত রচনা হয়েছে এর থেকে একটা শব্দ বাদ যায়নি তথাপি কেউ হয়তো তারিখটা পরপর রেখে সময়ের পারম্পর্য রেখে করেছেন যেমন উদ্বোধন সেটাও খুব গুরুত্বপূর্ণ অনেকেই সেটা অনুসরণ করেন আজকে কিন্তু রামকৃষ্ণ মিশনের বড় বড় সাধুরা এবং প্রেসিডেন্ট মহারাজ স্বামী ভূতেশানন্দ তিনি বলেছেন যে কথামৃত কোন রকম কোথাও কোনো কিছু মেশাবে না যেভাবে শ্রীম উপস্থাপিত করেছেন সেইভাবেই বলবে কথামৃতের ভাষা অত্যন্ত সহজ এবং ব্যাখ্যাও নিজে নিজেই বললাম যে প্রাঞ্জল তথাপি দু একটা কথা বলার দরকার যাই হোক আমরা যত এগোব ততই সেগুলো পরিস্ফুট হবে এইরকমই বিদেশিরাও যারা কথামৃত থেকে অনুবাদ করেছেন যেমন মার্টিন কামসেন যিনি এখন শান্তিনিকেতনে আছেন তিনি বলেছেন যে আমি অনুবাদে কথামৃত পড়ে অর্থাৎ ইংরেজি কথামৃত পড়ে আমার মন ভরেনি মনে হয়েছে কিছু বাদ চলে যাচ্ছে তিনি জার্মানের মতো বাংলা শিখেছেন কথামৃত পড়বার এবং কথামৃত অনুবাদ করবার অতঃপর তিনি জার্মানিতে সেটি অনুবাদ করেছেন কাজেই মূল কথামৃত তার প্রতিটি কথা প্রতিটি অক্ষর তার গুরুত্ব এর থেকে অনুধাবন করা যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপক্রমণিকা অংশ আমরা দেখছিলাম এবং সেইটি বিশেষভাবে প্রধানযোগ্য সেই উপক্রমণিকা পর্যায়ে আমরা অচিরেই দেখব যে শ্রী শ্রী মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এরা অকুণ্ঠভাবে প্রশংসা নয় বিষয়টি সমর্থন জানিয়েছেন যে এটা তুমি এটা করেছো কাজের কাজ আমরা এগোচ্ছি শ্রী শ্রী গুরুদেব শ্রীপাদ পদ্ম ভরসা পূজা ও নিবেদন নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই
ईशावतारं परमेश मीडं तं रामकृष्णं शिरसा नमामः। मा ठाकुरेर जन्म महोत्सव उपस्थित, ये आनंदेर दिने आमादेर ये नैवेद्य ग्रहण करुन। श्री श्री रामकृष्ण कथामृत आमादेर ये नूतन नैवेद्य, पयला फाल्गुन 1308 1902 साल। आशीर्वाद आकांक्षी आपनार प्रणत अकृति सन्तानगण। श्रीम निजेके सब समय लुकिये रखछेन, ठाकुरकेई देखाते चेयेछेन एवं तार कथागुलि जेमन जेमन आछे देखब। प्रथम संस्करणेर उपक्रमणिका भक्तेरा ठाकुर श्रीरामकृष्णके दिवसेर मध्ये नाना अवस्थाय देखितेन। ঠাকুর ঈশ্বরাবেশে কখনো একাকী, কখনো বা ভক্ত সঙ্গে নানাভাবে থাকিতেন। সেই সকল অবস্থা ও ভাবের কয়েকখানি মাত্র চিত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আপাতত সন্নিবেশিত হইল। সেই চিত্রগুলি সূচিপত্রে উল্লিখিত হইয়াছে। অন্তরঙ্গ ভক্ত লইয়া ঠাকুরের আনন্দ ও বিদ্যাসাগর, কেশব, বঙ্কিম ইত্যাদি অনেক ভক্ত পণ্ডিতের সহিত দেখা, এ সমস্ত কথা পরপর খণ্ডে যথাসাধ্য বলিবার ইচ্ছা রহিল। ইতি কলিকাতা পয়লা ফাল্গুন 1308। এবার তৃতীয় সংস্করণের উপক্রমণিকা। মা, আজ আবার শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন, ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া। আজ আবার জন্মোৎসব আরম্ভ হইল। ইতিমধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগের তৃতীয় সংস্করণ, দ্বিতীয় ভাগের প্রথম সংস্করণ প্রকাশিত হইল। মা, তুমি জগতের মা, কৃপা করিয়া আশীর্বাদ করো যেন শ্রী শ্রী ঠাকুরকে চিন্তা করিয়া দেশে দেশে ও সর্বকালে তোমার সকল সন্তানদের হৃদয়ে শান্তি ও আনন্দ হয় ও শ্রীপাদপদ্মে ভক্তি হয়। ইতি 24 ফাল্গুন 1311 বুধবার জন্ম মহোৎসব। চতুর্থ সংস্করণের উপক্রমণিকা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ সংস্করণ প্রকাশিত হইল। ইহাতে বোধ হইতেছে পাঠক সংখ্যা উত্তরোত্তর বাড়িতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমুখে বলিয়াছেন যে তাহাকে চিন্তা করিলেই হইবে, আর কিছু করিতে হইবে না। তিনি জগতের আদর্শ, তাহাকে চিন্তা করাই মুখ্য সাধন। আর সাধন যদি দরকার হয় তিনিই সমস্ত করাইয়া লইবেন। ইতি কলিকাতা কার্তিক সংক্রান্তি 1314। পঞ্চম সংস্করণের উপক্রমণিকা। মা, শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব আবার উপস্থিত। আজ শ্রী শ্রী কথামৃতের পঞ্চম সংস্করণ হইল, ইহার ইংরাজি অনুবাদও হইয়াছে। আপনার আশীর্বাদ এখন সমস্ত ভারতবর্ষে এবং ইউরোপ ও আমেরিকায় তাহার অমৃতময়ী কথা প্রচার হইতেছে। মা, আপনি কৃপা করিয়া আশীর্বাদ করুন যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীপাদ পদ্ম চিন্তা করিয়া লোকের শান্তি, আনন্দ ও অন্তে ঈশ্বর লাভ হয়। ইতি ফাল্গুন শুক্লা দ্বিতীয়া 1316 শ্রী জন্ম মহোৎসব। তা আমরা এই সূচনাতে দেখতে পাচ্ছি যে ইংরেজি অনুবাদ ইত্যাদি এইভাবে ক্রমশ অগ্রসর হয়ে চলেছে বিষয়টি, এবং এই অগ্রসরমানতার অবগাহনে আমাদের সদা আনন্দ লক্ষ কোটি বিশ্ববাসীর সঙ্গে। ষষ্ঠ সংস্করণের উপক্রমণিকা। প্রথম ভাগের ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হইল। দক্ষিণেশ্বরে কালীবাড়ি যে বৎসর যে দিন প্রতিষ্ঠা হয় তাহা রানী রাসমণির উদ্যান ক্রয়ের কবালা হইতে গৃহীত হইল। একথা 1316 সালের পঞ্চম সংস্করণেই বলা হইয়াছে। 1262 সাল 18 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন 21 মে 1855 খ্রিস্টাব্দ, 1259 সাল নয়। এই সংস্করণে সুরেন্দ্রের বাগানের বিবরণ ও পণ্ডিত শশধরের সহিত সাক্ষাৎ বিবরণ যেটুকু বাকি ছিল তাহা দেওয়া হইল। ঠাকুরের চিত্রখানি ছাড়া আরও কয়েকখানি চিত্র সন্নিবেশিত হইল, যথা রাসমণির কালীবাড়ির প্ল্যান, মন্দিরের দৃশ্য,
প্রাঙ্গণে ও ভাগীরথী বক্ষে শম্ভু মল্লিক ও মথুরবাবুর চিত্র, কাশী পুরো বাগান ও বলরামবাটি, বিদ্যাসাগর, কেশব সেন, বিজয় গোস্বামী ও ডাক্তার মহেন্দ্রলালের ছবি আর ঠাকুরের সময়ের অনেকগুলি ভক্তের চেহারা। ষষ্ঠ সংস্করণ হওয়াতে বোঝা যায় যে শ্রী ঠাকুরের বিষয়ে অনেকেই চিন্তা করিতেছে। শ্রী শ্রী কথামৃতের আবার ইংরেজি, মহারাষ্ট্রি, গুজরাটি অনুবাদ হইয়াছে, হিন্দি হইতেছে, ইহাতে নানা জাতির ভিতরে তাহার অমৃতময়ী কথা ছড়াইয়া পড়িতেছে সন্দেহ নাই। ইতি কাশীধাম, 7ই মাঘ 1319, শ্রী শ্রী রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম, শ্রীমুখ কথিত চরিত্রামৃত, 3 ক্লাসেস অফ এভিডেন্সেস, ঠাকুরের জন্মাবধি ঘটনাগুলি লইয়া তাহার চরিতামৃত ধারাবাহিক রূপে বিবৃত করিয়া প্রকাশ করিবার অনেক দিন হইতে ইচ্ছা আছে। শ্রী শ্রী কথামৃত অন্তত 6-7 ভাগ সম্পূর্ণ হইলে শ্রীমকথিত চরিতামৃত অবলম্বন করিয়া এইটি লিখিবার উপকরণ, মেটেরিয়াল পাওয়া যাইবে। প্রথম ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দি সেম ডে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমুখে বাল্য, সাধনাবস্থা ইত্যাদি সম্বন্ধে অথবা ভক্তদের সম্বন্ধে নিজ চরিত যাহা বলিয়াছেন আর যাহা ভক্তেরা সেই দিনই লিপিবদ্ধ করিয়াছেন, শ্রী শ্রী কথামৃতে প্রকাশিত শ্রীমুখ কথিত চরিতামৃত এই জাতীয় উপকরণ। ইতিহাসের মনে উপকরণ দেখি না, যে এই শিলালিপি ইত্যাদি দেখে, তারপরে রামায়ণ মহাভারত দেখে আমরা ইতিহাসের উপকরণ বা উপাদান পাই। কথামৃতের উপাদানগুলি দেখুন, এখানে কোনো মানে দ্বিরুক্তির কোনো সম্ভাবনা নেই। শ্রী শ্রী কথামৃতে প্রকাশিত শ্রীমুখ কথিত চরিতামৃত এই জাতীয় উপকরণ, যেটা বললেন আমি, শ্রীমন নিজে যেদিন ঠাকুরের কাছে বসিয়া যাহা দেখিয়াছিলেন ও তাহার শ্রীমুখে শুনিয়াছিলেন, তিনি সেই দিন রাত্রেই বা দিবাভাগে সেইগুলি স্মরণ করিয়া দৈনন্দিন বিবরণে ডায়েরিতে লিপিবদ্ধ করিয়াছিলেন। এই জাতীয় উপকরণ প্রত্যক্ষ ডাইরেক্ট দর্শন ও শ্রবণ দ্বারা প্রাপ্ত, বর্ষ, তারিখ, বার, তিথি সময়। তা এখানে শ্রীম রাত্রে বা দিবাভাগে কি করছেন, ধ্যান করে সেগুলি বার করছেন, সেগুলি নিজের ভিতরে। এখন এই যে শ্রীমর যে ধ্যান, তার যে প্রথমে অনুধ্যান, তারপরে ধ্যান বাড়িতে এসে, এগুলি আমাদের মতো তো নয়, এগুলি এমন গভীর অভিনিবেশে যেখানে সেখানে একটি শব্দ বাদ যায় না। দ্বিতীয় ডাইরেক্ট বাট আনরেকর্ডেড অ্যাট দি টাইম অফ দি মাস্টার, ঠাকুরের শ্রীমুখে ভক্তেরা নিজে যাহা শুনিয়াছিলেন আর এক্ষণে স্মরণ করিয়া বলেন, এ জাতীয় উপকরণও খুব ভালো আর অন্যান্য অবতারে প্রায় এইরূপই হইয়াছে। তবে 24 বৎসর হইয়া গিয়াছে, লিপিবদ্ধ থাকাতে যে ভুলের সম্ভাবনা তাহা অপেক্ষা অধিক ভুলের সম্ভাবনা। তৃতীয়, হিয়ারসে অ্যান্ড আনরেকর্ডেড অ্যাট দ্য টাইম অফ দি মাস্টার, ঠাকুরের সমসাময়িক হৃদয় মুখোপাধ্যায়, রামচাতুর্য প্রভৃতি অন্যান্য ভক্তগণের নিকট হইতে ঠাকুরের বাল্য ও সাধনাবস্থা সম্বন্ধে আমরা যাহা শুনিয়াছি অথবা কামারপুকুর, জয়রামবাটি, শ্যামবাজার নিবাসী বা ঠাকুর গোষ্ঠীর ভক্তদের মুখ হইতে তাহার চরিত সম্বন্ধে যাহা শুনিতে পাই, সেগুলি তৃতীয় শ্রেণীর উপকরণ। এই শ্যামবাজারই আমাদের কলকাতার শ্যামবাজার, কামারপুকুরের কাছের কোনো গ্রাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়কালে শ্রীম প্রথম জাতীয় উপকরণের উপর নির্ভর করিয়াছেন। তাহার ধারাবাহিক চরিতামৃত যদি ভিন্ন আকারে শ্রীম প্রকাশ করেন, সেও প্রধানত এই প্রথম শ্রেণীর উপকরণের উপর, অর্থাৎ শ্রীমুখ কথিত চরিতামৃতের উপর নির্ভর করিয়া লেখা হইবে। ইতি কলিকাতার সন 1317, ইংরাজি 1910। যোগীর চক্ষু, শ্রীরামকৃষ্ণ মণি অর্থাৎ মাস্টার মহাশয়ের প্রতি, যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই ঈশ্বরেতে আত্মস্থ, চক্ষু ফেলফেলে দেখলেই বোঝা যায়
যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে উপরে নাম মাত্র চেয়ে রয়েছে। আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো? যে আজ্ঞা, আমি চেষ্টা করবো যদি কোথাও পাই। 1882 24 আগস্ট দক্ষিণেশ্বর, শ্রী শ্রী কথামৃত, তৃতীয় ভাগ, দ্বিতীয়। এই যে এই ছবিটি মণি বা মাস্টারমশাই কথামৃতকার তিনি জোগাড় করে দিয়েছিলেন।